হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে হেডার এবং ফুডার ইনসার্ট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখান থেকে আমরা কী বলছি, আমাদের এখানে যে শিট আছে এবং শিটের মধ্যে যে পেজ আছে তার মধ্যে আমরা কী করব, এখানে আমরা হেডার এবং ফুডারের বিষয়টা আমরা কি এখানে যে ইনসার্ট করার বিষয় দেখব। তো এখন থেকে আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো আমাদের এই ইনসার্ট ট্যাব বা ইনসার্ট মেনুতে। আমরা এখানে ক্লিক করব, বাস করার পর তারপর এখানে আমাদের এই যে দিকে আমরা ডান দিকে চলে আসবো। আসার পরে ধরুন এই যে এখানে লেখা আছে আমাদের হেডার অ্যান্ড ফুডার, আমরা হেডার অ্যান্ড ফুডার আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদেরকে এই হেডার ফুডার ব্যবহার করার অপশন চলে আসছে। তাহলে আসার পরে এখানে আমাদের এই যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের এখানকার আমাদের এই শিটের মধ্যে এটা হচ্ছে প্রথম পেজটা। প্রথম পেজ আমাদের জায়গা থেকে এখানে কয়টার মতো আসছে, আমাদের 15টার মতো আসছে কলাম। আর আমাদের নিচ দিকে আসি, আমরা নিচ দিকে আসলে এখানে কতগুলোর মতো আমাদের রো আসছে, আমাদের 46 মতো আমাদের কি আসছে রো। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রথম পেজ। তারপর আমরা নিচ দিকে আসলে যে 47, এখান থেকে আমাদের সেকেন্ড পেজটা শুরু হয়েছে। এখন ধরুন আমরা কি করব, এখানে আমরা যখন এখানে হেডার আর আমরা ফুডার ইউজ করব, তখন আমাদের এই প্রথম পেজের মধ্যে আমরা যখন হেডার ফুডার ইউজ করব, তখন আমাদের হেডার ফুডারটা আমাদের অটোমেটিক্যালি আমাদের এখানে যতগুলো পেজ আছে আমাদের শিটের মধ্যে প্রত্যেকটা পেজের মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। তখন আমাদের কোন ধরনের কাজ ব্যবহার করতে পারি আমাদের হেডার ফুডার, যেমন আপনার এখানে আপনি কি লিখতে পারেন, এখানে ধরুন আমাদের লেখার তিনটা পেজ আছে, লেফট, সেন্টার আর রাইট। তো আপনি যখন লিখতে পারেন আপনার ধরে কোনো রকম থাকে, আপনার ধরেন যে একটা কোম্পানির নাম লেখা সেই কোম্পানির লোগো, তারপর এখানে ধরেন যে আপনি কি করতে পারেন এখানে যে চাইলে আপনি পেজ নাম্বার, শিট নাম্বার, তারপরে এখানে ধরেন আরও বিভিন্ন কিছু আপনার প্রয়োজন অনুসারে ইউজ করতে পারেন। তারপরে এইভাবে সেমভাবে আপনারা ধরেন যে কি ফুডার ইউজ করতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি তাহলে বিষয়টা আমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হবে। তখন ইউজ করার জন্য আমরা কি করব, এই যে এখানে উপরে আমাদের এটা আছে কি এখানে যে হেডারের মধ্যে আমরা ধরুন এখানে কি করব, আমরা এই যে প্রথমে আমরা সেন্টারে আসি। তো সেন্টারে আসার পরে এখানে সেন্টারে আপনি কি ব্যবহার করবেন সেটা ধরুন করবেন। তাহলে এখানে ধরুন আমি লিখি, এখানে লিখলাম আমি জসিম, তার আমি লিখলাম জসিম অ্যান্ড কোং। তো জসিম অ্যান্ড কোং লেখার পরে এখন আমি এখানে কি করব, এটা নিচে ধরুন আমি চাইলে একটা এখন একটা লগ ব্যবহার করতে পারবো। এখন নিচে করতে পারবেন, নিচে করতে পারলে আপনার বামে ডান আপনার যেখানে প্রয়োজন। তাহলে ধরুন আমি জসিম অ্যান্ড কোং লেখার পরে এখানে ধরুন একটা লগ দিব। তাহলে দেওয়ার জন্য এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে এখানে ডিজাইন, আমরা ডিজাইনে চলে আসবো। আসার পরে এখানে এই যে আপনারা পিকচার থেকে নেবেন, তাহলে আমরা এখন পিকচারে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনি যে এখানে লগোটা নেবেন সেটা চাইলে আপনি এখানে তিনটা প্লেস থেকে নিতে পারেন। আপনি যদি ওয়ান ড্যাবের মধ্যে আপনার কোনো লগো রেখে থাকেন বা আপনার কোনো পিকচার রেখে থাকেন সেখান থেকে নিতে পারেন, তো ওয়ান ড্যাব থেকে। আর আপনি যদি বিং ইমেজ সার্চ করেন তো ইচ্ছা করলে আপনি এখান থেকে নিতে পারেন। তো এই দুইটা প্লেস থেকে নিতে গেলে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর ফ্রম ফাইল থেকে নিতে গেলে আমাদের এটা আমাদের কম্পিউটার ড্রাইভ থেকে নিতে পারবো। তাহলে আমি ড্রাইভ থেকে নিই, ফ্রম ফাইলে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আপনি কোথায় রাখছেন আপনার লগোটা সেখান সেখান থেকে নেবেন। তাহলে আমি এখান থেকে জাস্ট একটা দেখাচ্ছি, ধরুন এখান থেকে আমি কোনটা জাস্ট ধরুন মনে করি এটা আমার লগো। তাহলে এখানে আমি ধরুন এটা ক্লিক করলাম, করার পর এখানে ইনসার্টে ক্লিক। বাস ইনসার্টে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আমার পিকচারটা চলে আসে, এখানে এই যে পিকচার এখানে চলে আসছে। এখন যদি মনে করেন আমি এখানে ভিতরে ক্লিক করি তাহলে কিন্তু আমার পিকচারটা চলে আসবে এখানে। এই ধরুন আমি ভিতরে ক্লিক করলাম, এই ধরুন পিকচারটা চলে আসছে। তাহলে এই যে পিকচারটা চলে আসলো এটা আমার যদি এখানে লগো মনে করি তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, না অনেক বড় হয়ে গেছে। তো এইটাকে এখন আপনার কি করতে হবে, সাইজটা ছোট করতে হবে। করার জন্য আমরা আবার এই যে এখানে সেন্টার এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কি করবো, এই যে পিকচার যেটা আছে এই পিকচার এইটুকু আমরা এখানে সিলেক্ট করব। করার পর আমরা এই যে ডিজাইনে চলে আসি, আসার পরে এই যে ফরম্যাট পিকচার আপনার এখানে ক্লিক করবেন। বাস করার পরে এটা আপনার হাইট আর উইথটা আপনি কমাই দিলে হবে। তাহলে এখানে আপনার দেওয়া আছে 2.5 ইঞ্চি, এটা আমরা কমাই দিচ্ছি। এই নিচের ফিল্টারে ক্লিক করে কমবে, উপরটা ক্লিক করলে বাড়বে। এখানে ধরুন আমরা কমাই দেওয়া, তো আমরা হাতেও লিখতে পারি, আমরা ধরলাম 0.0, আমরা ধরলাম কত ধরুন দিলাম 80, এটা দিলাম। তারপর এখানে আপনার উইথ আমরা দিয়ে দিলাম কত, 0.60 দিয়ে দিলাম। বাস আমরা কমাই দিই, এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন ধরুন আমাদের এটা কিন্তু ছোট হয়ে গেছে, এই ধরনের ছোট হয়ে গেল। তাহলে এখানে ছোট হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের জসিম অ্যান্ড কোং এটা ধরুন দেখি লগোটা ছোট করে দিলাম। এখন ধরুন আপনারা এখানে আপনার ডান পাশে যে কিছু লিখতে চান সেন্টারের উপর ডান পাশে আমরা, তা রাইটে কি লিখবেন, আবার এই যে ডিজাইন এখানে আমরা কি যে হেডার ফুডারের ডিজাইন এখানে ক্লিক করি। তো ডান পাশে আমরা চাই কি করার জন্য এখানে আমরা কি দিব, ধরেন এখন আমরা পেজ নাম্বার দিব, কিংবা আপনার এখানে আপনার কারেন্ট ডেট দেবো। তাহলে আমরা কারেন্ট ডেটে ক্লিক করলাম, ডেটটা চলে আসছে। তারপর আমরা এখানে লেফট পাশে কি দিব, ধরুন এখানে আমরা পেজ নাম্বার দিই। তাহলে এখানে পেজ নাম্বার এখানে যে চলে আসছে আপনার ডেট, কারেন্ট ডেটটা চলে আসছে। আর এখানে আমরা কোম্পানির নেম এবং কোম্পানির লগো দিলাম। বাস এখন আমরা যদি ভিতরে আমাদের ডাটার মধ্যে ক্লিক করি, এখন তো নিজের মধ্যে পেজ নাম্বার আমাদের 1 নম্বর পেজ, এখানে কোম্পানির নাম, আর এখানে আমাদের ডেট চলে আসছে। এই যে ডেটটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা একটু জুম করে নিই, লেফট জুমটা একটু বড় করে নিই, দেখতে আমাদের সুবিধা হবে। এখন আমরা জুম করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এদিকে চলে গেছে, আমরা আরেকটা ছোট করে নেই।
বাস এখন ধরুন যে আমাদের এখানে কিন্তু এই যে এদিকে আসলে এই ধরুন আমাদের এখানে এখন কারেন্ট ডেটটা চলে আসছে এখানে যে কোম্পানির নেম লোগো তারপর এখানে যে আমাদের পেজ নাম্বার আমাদের এই কোম্পানির নামটা আমরা একটু বড় করে দিতে পারি সিলেক্ট করে এখন ধরুন আমরা এখান থেকে যে ফন্ট সাইজ একটু বড় করে দিই এই যে একটু বড় করে দিলাম তাহলে একটু বড় করে দেখতে পাচ্ছি আমরা বাস একটু বড় করে দিলাম বাস এবার শুরু করলো এখন এই বেটা আমাদের প্রথম পেজে যে কাজটা করলাম হেডারে এখন এই সেম কাজটা কিন্তু আমাদের প্রত্যেকটা পেজের হেডার অটোমেটিক হয়ে গেছে আমরা পরের পেজে যাই এইদম পরের পেজে কিন্তু এই পেজ নাম্বার 2 এই যে আমাদের কারেন্ট ডেটটা তারপর আমাদের এই কোম্পানির নেম লোগোটা আবার পরবর্তীতে 3 নম্বর পেজে যাই এইদম পেজ নাম্বার 3 পেজ নাম্বার 3 এই যে এখন আমাদের সেম পরবর্তী পেজে যাই নিচে এই যে আমাদের 4 নম্বর পেজ এই যে চলে আসছে এইভাবে আপনাদের প্রত্যেকটা পেজের মধ্যে এইভাবে কাজটা অটোমেটিক্যালি হয়ে গেছে প্রত্যেকটা পেজের হেডারে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই কোম্পানির নেমের নিচে যে আমরা লোগোটা দিছি এটা কিন্তু দেখেন আমাদের একেবারে এই যেটা আছে আমাদের উপরে যে হেডলাইনটা আছে এর সাথে কিন্তু এটা একবার মিশে গেছে এই কারণে আমরা এখানে মধ্যে এখানে একটু একটু গ্যাপ দিব স্পেস দিব তো সেটা দেওয়ার জন্য আমরা চলে যাব কোথায় আমরা চলে যাব এখান থেকে আমাদের পেজ লেআউট ট্যাবে এখানে আসার পরে আমরা এই যে এখানে পেজ লেআউট পেজ সেটআপ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে দেওয়া আছে মার্জিন আমরা মার্জিনে ক্লিক করব মার্জিনে ক্লিক করার পর আমাদের এই যে এখানে হাফ ইঞ্চ দেওয়া আছে হেডারে আমরা এখান থেকে একটু কমাই দিই কমাই দিলে হবে আমরা ওদের এখান থেকে কমাই দিলাম আমরা এই যে একটু কমাই দিলাম কমানোর পরে এখানে আছে কত 0.25 আমরা এত দেওয়ার পর এখন যদি আমরা কি করি ওকেতে ক্লিক করি দেন এই যে কিন্তু আমাদের একটু উপরে উঠে গেছে তো এখন কিন্তু একটু গ্যাপ হয়ে গেছে এখানে তো এখন যে আমরা যে প্রিন্ট পিবো থেকে দেখতে পারি তাহলে আমরা ফাইলে গিয়ে যদি আমরা এখন প্রিন্টে যাই প্রিন্টে গেলে দেন আমাদের এই জায়গা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর হবে এখন দেখা যাচ্ছে তাহলে আমরা আরো গ্যাপ দিতে পারি তো সেটা দেওয়ার জন্য এখন কি সেম ভাবে আমরা আবার এখানে চলে যাব আমরা আবার এখানে গেলাম তাহলে আপনি আরো গ্যাপ দিতে পারেন মার্জিনে যে আপনি একটু কমাইতে পারেন আমরা একবার জিরো করে দিলাম করার পর এখন যদি আমরা প্রিন্ট পিবোতে যাই দেন এই যে মোটামুটি এখন অনেক ফাঁকা দেখা যায় তো এখন অনেক গ্যাপ চলে আসছে তো এইভাবে ইচ্ছা করলে আপনারা এখান থেকে এইভাবে কি করতে পারেন আপনি হেডার হেডারে আপনি এইভাবে কতটুকু স্পেস দিবেন সেটা নিতে পারেন আচ্ছা এখন আমরা এটা দেখলাম তারপর এখন আমরা এখানে এই হেডারে আপনি এখানে চাইলে অন্য অন্য বিষয়গুলো ইউজ করতে পারেন আমরা আবার এখানে গেলাম হেডার ফুটার ডিজাইনে তা যাওয়ার পর এখানে আপনি পেজ নাম্বারের পরিবর্তে নাম্বার অফ পেজ এখানে নাম্বার অফ পেজ ইউজ করতে পারেন তারপরে কারেন্ট ডেট আমরা যদি চাই এখানে কারেন্ট ডেট দিয়ে ডেট দিতে পারেন তো এখানে পেজ নাম্বারের পরিবর্তে অর্থাৎ কারেন্ট টাইম দিতে পারেন আমরা ধরুন কারেন্ট টাইম দিলাম এই ধরুন কারেন্ট টাইম দিলাম এই যে কারেন্ট টাইম চলে আসছে এখন টাইম কটা চলে আসছে তারপরে চাইলে এখানে আপনার ফাইলের পাথ তা আমাদের এই যে ফাইলটা ইউজ করতেছে এই ফাইলের পাথটা ইচ্ছা করে দিতে পারি আমরা যদি ফাইল পাথে ক্লিক করলাম যদি ফাইল নেমে ক্লিক করছে ফাইলের নেম আমাদের ফাইলের নামটা কি যে সেলস রিপোর্ট ফাইনাল এটা হচ্ছে আমাদের ফাইলের নামটা এই যে উপরে টাইটেলে যে লেখা আছে ফাইলের নামটা চলে আসছে এখানে তারপর ফাইলের নামের পরিবর্তে আমরা কি বলছি এখানে ফাইল পাথ আমরা ফাইল পাথ দিলাম যে ফাইল পাথে দিলে যে ফাইলের পাথটা মানে ফাইলটা আমাদের কোন লোকেশনে সেভ করা আছে যে সি ড্রাইভে কোন ফোল্ডারে আছে সেই লোকেশনটা চলে আসছে এটা হচ্ছে ফাইলের পাথ আপনি চাইলে ফাইলের পাথ দিতে পারেন মানে এই বিষয়গুলো আছে আপনি এখান থেকে দিতে পারেন যে অপশনগুলো দেওয়া আছে এটা আপনি এখানে দিবেন তো আপনি এখানে এই ফার্স্ট পেজের উপরে হেডারে যেটা দিবেন আপনার এখানে যতগুলো আপনার শিটের মধ্যে পেজ আছে প্রত্যেকটা পেজের হেডারের ভিতরে সেম বিষয়টা অটোমেটিক্যালি চলে যাবে এই ধরুন আমরা এখানে পাথ দিলাম এই পাথ কিন্তু ধরেন আপনি এখানে প্রত্যেকটা পেজে যান এই যে প্রত্যেকটা পেজের হেডারে চলে আসছে এই যে প্রত্যেকটা পেজের হেডারে চলে আসছে সেম ভাবে আপনারা সেন্টারে যা দিবেন রাইটে যা দিবেন সেম বিষয়গুলো চলে আসবে এটা আপনার হেডারে ধরুন আপনার দিলাম তারপর আমরা আবার যাই দেখি পরে আমাদের কোন বিষয়গুলো আছে এখানে আমরা ডিজাইনে গেলাম বা যাওয়ার পর এখন ধরুন আমরা এই বিষয়গুলো দেখলাম যে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে তারপর এখানে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করলে হেডারে হেডারে ক্লিক করার পর এই যে আমরা এখানে যে বিষয়গুলো দিলাম সেই বিষয়গুলো কিন্তু ধরুন এখানে দেখা আছে আমরা যে পাথ দিলাম তারপর আমরা এই যে এখানে দিলাম যে কি এই যে বিষয়গুলো সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে এখন যদি আমরা হেডার না চাই যে নান করে দেয় তাহলে আমাদের এই যে নান করে দিলে ধরুন আমাদের সব বিষয়গুলো চলে গেছে নান করে দিলে সব বিষয় চলে গেছে আবার যদি ক্লিক করি তাহলে আবার এভাবে ক্লিক করার পর আবার নিয়ে আসতে হবে ডিজাইনে গেলাম আবার আপনার যেটা দরকার আপনি এখানে ইউজ করতে পারেন ইউজ করতে পারেন আমরা জাস্ট কিছু লিখলাম জসিম উদ্দিন খন্দকার তাহলে এখান থেকে আমরা নাম প্রেস করলাম প্রত্যেক পেজের হেডারের নামটা চলে আসছে এখন তারপরে এখানে ধরুন এই যে এখানে কিন্তু আমাদের দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ আর একটা হচ্ছে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ এখন আপনি দুইটার মধ্যে কী পার্থক্য সেটা আমরা একটু দেখি তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজের মধ্যে আপনি চান যে ফার্স্ট পেজের মধ্যে আপনি ডিফারেন্ট কিছু ইউজ করতে আর অন্য অন্য পেজগুলোর ভিতরে আপনার সেম হেডারই থাকবে তো অন্য অন্য পেজগুলো আমাদের সেম হেডারই থাকবে এখন যদি জসিম উদ্দিন খন্দকার দিচ্ছি প্রত্যেক পেজের মধ্যে কিন্তু আমার এই জসিম উদ্দিন খন্দকার এটা চলে আসছে এটা চলে আসছে এখন আপনি ফার্স্ট পেজে ভিন্ন কিছু চান তাহলে ফার্স্ট পেজের মধ্যে ভিন্ন কিছু চাওয়া যেতে গেলে আপনি যে ডিফারেন্ট ফার্স্ট পেজ এখানে মধ্যে ক্লিক করি তাহলে এখন ফার্স্ট পেজের মধ্যে আপনি এখানে লিখে দেবেন আপনি কী চান আমি জাস্ট একটা কিছু লিখলাম এই যে এটা এরকম কিছু লিখলাম তাহলে এখানে আমি যা লিখলাম এটা ফার্স্ট পেজে থাকবে আর আমি এখানে যে আমার নামটা লিখছি এই ধরনের জসিমুদ্দিন খন্দকার এগুলো থাকবে আপনার প্রত্যেকটা পেজে এই যে জসিমুদ্দিন খন্দকার এটা থাকবে প্রত্যেক পেজ প্রত্যেক পেজে আর শুধু ফার্স্ট পেজের ভিতরে আপনি ডিফারেন্ট কিছু ইচ্ছা করে লিখতে পারেন এই রয়েছে আমার এখানে যে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ এই বিষয়টা আচ্ছা এটা আমরা দেখলাম এখন তারপর এখানে আছে আমাদের ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট পেজ এখন
আপনার উট এবং ইভেন পেস বলতে কি আপনার দেন উট হইছে আপনার এখানে কি আপনার ভিজুয়াল পেস আর ইভেন হইছে জোর পেস আপনি চান যে এখানে আপনার অনেকগুলো পেজের মধ্যে লেখা আছে ডাটা আছে সেই ক্ষেত্রে আপনার জোর পেজের মধ্যে আপনি একজন হেডার চান আর ভিজুয়াল পেজের মধ্যে আরেকজন হেডার চান তো সেটাও দিতে পারেন তো সেটা করার জন্য যে ডিফারেন্ট আপনার উট ইভেন পেস এখানে ক্লিক করবেন বাস ক্লিক করার পরে এখন ধরেন আপনার এখানে এই যে এটা কি আমাদের বর্তমান আছে এটা আমাদের যে এক নম্বর পেজ আমাদের এটা কি পেজ এটা উট পেজ উট পেজের মধ্যে ধরেন আমরা দিলাম কি এখানে থাকবে কি ধরেন আমরা দিলাম এখানে পেজ নাম্বার থাকবে এখানে আমাদের কি পেজ নাম্বার আমরা দিলাম পেজ নাম্বার থাকবে মধ্যে এখানে কি থাকবে আমরা এখানে দিলাম যে আমরা কি কারেন্ট টাইম অথবা এটা আমরা এখানে দিলাম না আমরা ধরেন যে এখানে দিলাম মিডলে থাকবে কি এখানে আমাদের ফাইল নেম থাকবে আর এখানে লাস্টে কি থাকবে আমরা দিলাম এখানে কারেন্ট ডেট দিলাম এটা থাকবে তো এটা আমাদের থাকবে এখানে উট পেজে উট পেজের মধ্যে থাকবে এটা তাহলে এটা আমরা দিলাম এখন আমাদের সেকেন্ড পেজে যাই তো সেকেন্ড পেজটা এটা আমাদের কি এটা আমাদের ইভেন পেজ মানে জোর পেজ তাহলে জোর পেজে কি থাকবে আমরা এটা দেখাই দিই তো জোর পেজের মধ্যে ধরুন আমরা কি থাকবে আমরা বাড়িতে ডিজাইনে গেলাম এখানে ধরুন আমরা কি দিলাম এখানে থাকবে আমরা দিলাম এখানে ধরুন দিলাম নাম্বার অফ পেজ এটা দিলাম তারপরে সেন্টারে কি থাকবে এখানে সেন্টারে দিলাম আমরা কি থাকবে শিট নেম তারপর এখানে কি থাকবে ধরুন আমরা একটা দিলাম একটা পিকচার থাকবে এখান থেকে ধরুন আমরা এই ফর্ম ফাইলে আবার গেলাম যার পর দেন এখান থেকে আমি কোন পিকচারটা ধরুন এই পিকচারটা নিলাম এই পিকচারটা ধরুন আমি এখানে নিলাম পিকচারটা অনেক বড় হয়ে গেল তাই পিকচারটা ছোট করার জন্য পিকচারের সাইজটা আমাদের সিলেক্ট করে আমাদের এখান থেকে ফরম্যাট পিকচারে যাই এখন আমরা এখান থেকে পিকচারটাতে 0.60 এখানে দিলাম আমরা 0.50 দিলাম বাস পিকচারটা আমরা ছোট করে নিলাম এখন যে ক্লিক করে পিকচারটা ছোট করে চলে আসছে তাহলে এখন আমার এখানে এটা হইছে আমার কি দুই নম্বর পেজটা আমার হচ্ছে কি ইভেন্ট পেজ ইভেন্ট পেজের মধ্যে হেডারটা থাকবে আর আমার উট পেজ উট পেজের ভিজুয়াল পেজের মধ্যে এটা থাকবে এখন দেখেন প্রত্যেকটা পেজের দুই নম্বর আমরা তিন নম্বরে যাই তিন নম্বর আমাদের দেখেন এই যে আমার এখানে সেলস রিপোর্ট এই যে সেগুলো আবার চার নম্বর পেজে যাই চার নম্বর পেজ দেখুন এটা চলে আসছে তারপর সেমভাবে এই যে পরবর্তী পেজে যান এই যে এটা সেলস রিপোর্ট এই যে বিষয়গুলো তারপর পরবর্তী পেজে এই যে এটা আসছে এইভাবে আপনারা চাইলে এখানে কি করতে পারেন আপনাদের এই শিটের ভিতরে যে পেজগুলো আছে সেই আপনারা ইভেন এবং উট পেজের ভিতরে আলাদা আলাদাভাবে আপনারা হেডার ইউজ করতে পারেন তাহলে আমরা এখন দেখলাম আবার এখন আমরা ডিজাইনে যাই যার পর এখান থেকে আমরা এই যে এখান থেকে কি করলাম ডিফারেন্ট উট ইভেন্ট পেজ তো এই বিষয়টা দেখলাম তো এখান থেকে ধরুন এইভাবে এই যে আমরা হেডারের বিষয়গুলো দেখলাম এই হেডারের মতো করে সেমভাবে আপনারা ইচ্ছা করলে আপনাদের এখানে এই পেজের ফুটারটা আপনি ইউজ করতে পারেন আমরা হেডারে যে কাজগুলো করছি এই সেম কাজগুলো ইচ্ছা করলে আমরা ফুটারে করতে পারি এখন আমরা আমাদের সেম কাজগুলো আমাদের ফুটারে করার জন্য কি করতে হবে আমরা ফুটারে চলে যাই তো যাওয়ার জন্য ধরুন আমরা হেডারে যে কোনো একটা জায়গায় ক্লিক করি করার পর আমরা ডিজাইনে আসি আসার পরে এখান থেকে এই যে লেখা আছে আমাদের গো টু ফুটার আমরা গো টু ফুটারে ক্লিক করি বাস ক্লিক করার পর আমরা এই যে ফুটারে চলে আসছি আসার পরে ফুটারে আপনি এখানে কি লিখবেন সেটা লিখতে পারেন আমরা ধরুন কি দিলাম পেজ নাম্বার দিলাম তারপর এখানে সেমভাবে আপনি এখানে এই যে আপনার কোম্পানির আপনার ধরুন যে এখানে নিচে কিছু লিখতে গেলে লিখতে পারেন অথবা লাস্টে আপনি এখানে যেটা লেখা দরকার আপনার ধরুন এখানে লিখে নেবেন অথবা এখানে আমরা কি দিলাম ধরুন এখানে আমরা দিলাম শিট নেম দিলাম এই পাশে কি দিলাম তখন আমরা একটা পিকচার দিয়ে দিতে পারি অথবা আপনার এখান থেকে যে বিষয়গুলো হেডার দিচ্ছেন আপনার যেটা দরকার সেটা আপনি দিতে পারেন ফুটারে তারপর এখানে আমরা ধরুন কি দিলাম কারেন্ট টাইম দিয়ে দিলাম বাস এরকম বিষয়ে আমরা ফুটারে দিয়ে দিলাম তো এখানে আপনাদের আপনাদের প্রয়োজন অনুসারে যে বিষয়গুলো দরকার ফুটারে এগুলো আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আমরা ফুটারে যে বিষয়গুলো এখানে দিলাম এই সেম বিষয়গুলো আমাদের প্রত্যেকটা পেজের ফুটারে চলে আসছে এই ধরেন আমাদের এখানে যে যাই এই যে এখানে আমাদের পেজ নাম্বার আমাদের শিট নাম্বার তারপরে এই যে এখানে আমাদের কারেন্ট টাইমটা চলে আসছে আমাদের পরবর্তী পেজে যাই এই যে পরবর্তী পেজের আপনার ফুটারে তো এইভাবে এখান থেকে ধরুন আপনারা হেডারে যেভাবে বিষয়গুলো ইউজ করছেন সেমভাবে আপনারা চাইলে এভাবে আপনারা ফুটারে আপনার এখানে পেজের মধ্যে আপনারা বিষয়গুলো ইউজ করতে পারেন এখন আমরা এই যে হেডার ফুটারের বিষয়টা আমরা দেখলাম আমাদের এই যে এখান থেকে আমরা কী থেকে দেখলাম আমরা ইনসার্টে যে আমাদের এই যে এখান থেকে আমরা কী করলাম হেডার ফুটারটা দেখলাম এখন এই যে এখান থেকে আমরা ইনসার্ট থেকে হেডার ফুটারটা বিষয় দেখলাম এখন এই সেম কাজটা ইচ্ছা করলে কিন্তু ধরুন আমরা ইচ্ছা করলে আরেকভাবে কাজটা করতে পারি তো সেটা করার জন্য কোথায় যেতে হবে আমাদের এই পেজ লেআউটে যাবো যার পরে পেজ লেআউটে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা এই যে পেজ সেটআপ আছে আমরা পেজ সেটআপের এখানে যে ক্লিক করি এই যে এখানে ক্লিক করি করার পরে এই যে আমাদের এখানে কিন্তু হেডার ফুটার একটা অপশন দেওয়া আছে তো পেজ সেটআপের এখানে আমরা এই হেডার ফুটার আসলে সেম কাজটা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি তাহলে আমরা যেই কাজটা অলরেডি করছি সেটা ধরুন এই যে এখানে আমাদের বিষয়গুলো কিন্তু হেডারে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে তারপরে ধরুন এই যে এখানে নিচে আমরা যদি ক্লিক করি এই যে এখানে আমরা যে কাজগুলো করছি এই যে এখানে দেওয়া আছে এখানে আমরা এখান থেকে ইনসার্ট হেডার ফুটার যে বিষয়গুলো করছি এখানে দেওয়া আছে তারপর চাইলে আমরা এখান থেকে যে কাস্টম হেডারে ক্লিক করার পরে এখান থেকে সেম কাজগুলো করতে পারেন এই যে আমাদের এখানে পেজ নাম্বার ফাইল এইখানে বিষয়গুলো দেওয়া আছে কিন্তু ওই সেম কাজগুলো এই যে এখানে আপনারা করতে পারেন এই যে কারেন্ট ডেট তারপর ইনসার্ট ডেট টাইম এই যে এখান থেকে করতে পারেন ইনসাইড ফাইল ফাইল পা এই অপশনগুলো এখান থেকে করতে পারেন তখন এটা আমরা ডিলিট করে দিই অথবা এখানে আমরা ধরেন যে কি টেক্সট লিখি তখন টেক্সটের মধ্যে আপনি এখানে কোন ফন্ট দিবেন দিয়ে আপনি ওকেতে ক্লিক করেন পাশে এই ধরুন আপনার টেক্সট চলে আসছে মানে আপনার যেটা করা দরকার টেক্সট হিসেবে আপনি করতে পারেন তারপরে এখানে ফাইলের পাথ দেওয়া আছে এটা ছাড়া এখানে আমরা ধরেন যে কি দিলাম ইনসার্ট ধরেন যে কি নাম্বার এন্ড পেজ এটা দিলাম ইনসার্ট নাম্বার অফ পেজ এটা দিলাম
তারপর এখানে আপনার ডেট দেওয়া আছে, ডেটের জায়গায় এখানে কি দিলেন, ইনসার্ট ফাইল পাথ, আমরা ফাইল পাথ দিলাম। তো যেটা দিলাম তারপর ওকেতে ক্লিক, বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের যে বিষয়গুলো এখন আমরা হেডারে দিলাম, এখন যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে গেলে ধরুন এই বিষয়গুলো এখন আমাদের এই যে পেজের হেডার আমরা দেখতে পাচ্ছি, এই যে উপরে চলে আসছে, এই যে উপরে এখন আমাদের পেজের উপরে কিন্তু চলে আসছে এগুলো আমরা যে বিষয়গুলো দিলাম। এখান থেকে এইভাবে করে আপনার বিষয়গুলো করতে পারেন। তারপরে ধরুন এই যে আমরা যেগুলো দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে আমরা যেটা দিলাম, এই যে বিষয়গুলো এখানে চলে আসছে, এইভাবে ইচ্ছাগুলো ইউজ করতে পারেন আপনারা হেডার বিষয়টা। আমরা আবার যাই পেজ লেআউটে গেলাম, তারপরে এই যে আমরা এখানে পেজ সেটআপে গেলাম, হেডার ফুটারে যাই, এই যে এখানে দিলাম, এখানে কাস্টম হেডার যায়, তারপরে এখান থেকে আপনার যেটা চেঞ্জ করা দরকার আপনার ইনসার্ট পিকচার, আপনার পিকচার দিতে পারেন। আমরা পিকচার দিয়ে দেখা দিচ্ছি, ধরুন পিকচারের মধ্যে কী দিলাম, আগে যেখানে জসিম অ্যান্ড কোম এই পিকচার দিয়েছিলাম, এখন আমরা পিকচার দিয়ে দেখা দিচ্ছি, এই যে পিকচারের অপশন কোনটা আমাদের এখানে, এই যে পিকচার আমরা এখানে ক্লিক করে পিকচারটা আপনার ফ্রম ফাইলে গেলাম, ধরুন আমার পিকচার, এই পিকচারটা নিলাম, এই যে পিকচার চলে আসছে, বাস পিকচার দেখা দিতে পারেন। এখন ওকেতে ক্লিক করলে বাস আমাদের পিকচারটা চলে, এই যে পিকচারটা চলে আসছে এখানে, এই পিকচার চলে আসছে, এখন ওকেতে ক্লিক করি, এই যে পিকচার চলে আসছে। পিকচারের সাইজটা ছোটো করার জন্য এখান থেকে কোনো পিকচারের মধ্যে ক্লিক করার পরে এই ধরুন আমরা এখান থেকে যাই ইজিলি পিকচারটা শুরু করে নিতে পারি, এই যে ফরম্যাট পিকচারে যায় 0.50, বাস এই পিকচারটা আপনার সাইজ শুরু করে নিতে গেলে পিকচারের সাইজ ছোটো হয়ে গেল। এই বিষয়গুলো ধরুন আপনি এখান থেকে করতে পারেন। আমরা আবার পেজ লেআউটে গেলাম, তারপরে পেজ সেটআপে যাই, তারপরে এখান থেকে হেডার ফুটারে যায়, এই যেটা করলেন, তারপরে এখানে কাস্টম হেডার যায়, আবার সেম বিষয়গুলো এখানে যেগুলো করা দ্বারা করে নিতে পারেন আপনার যেখানে দরকার এই অপশনগুলো দেওয়া আছে। তারপর সেমভাবে আপনার ফুটারে যান, এই যে কাস্টম ফুটারে গেলে এখান থেকে সেম বিষয়গুলো আপনার যা করবেন, এই যে সেম বিষয়গুলো ফুটারে দেওয়া আছে, যার পরে এখান থেকে আপনার লেফট সেন্টার রাইট সেকশনের যেটা দরকার এখান থেকে ক্লিক করলে ওই বিষয়গুলো আপনার এখানে চলে আসবে। তাহলে এখান থেকে এইভাবে আপনারা চাইলে এখান থেকে কী করতে পারেন, হেডার ফুটার ইউজ করতে পারেন। তারপরে যে ডিফারেন্ট ওটেন ইভেন্ট পেজ, ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই যে বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে, এখনও ক্লিক করলে সেম কাজগুলো আপনার এখানে আগে যেভাবে দেখছি আমরা, সেমভাবে এখান থেকে ক্লিক করলে সেম একই কাজটাই করবে, একই কাজটা করবে, তাহলে আপনি এখান থেকে করতে পারেন। তারপর আমরা মার্জিনে যে এখান থেকে হেডার ফুটারের মধ্যে যে আপনার হেডারের ফুটারে আপনি কতটুকু স্পেস বাড়াবেন কমাবেন এখান থেকে আপনি কমায় বাড়াইতে পারেন। তো এইভাবে মূলত বিষয়গুলো এখানে আমাদের এই শীটের এর মধ্যে যে পেজগুলো থাকবে তার ভিতরে আমরা হেডার এবং ফুটারের বিষয়গুলো ধর আমাদের কী প্রয়োজন, আমাদের প্রয়োজন অনুসারে আমরা হেডারের ফুটারে আমাদের যে লেখাগুলো দরকার বা যেই ইমেজ বা এখানে যে বিষয়গুলো দরকার সেগুলো দিয়ে আমরা হেডার ফুটারের বিষয়টা করতে পারি। করার পরে এখান থেকে তারপরে বলছি হেডার ফুটারের স্পেস কতটুকু আমাদের কম বেশি দরকার সেটা এখান থেকে দেখাতে পারি। তারপর এখানে কী দেখালাম, আমরা এখান থেকে যে ডিফারেন্ট উড এবং ইভেন্ট পেজের মধ্যে যে পার্থক্য রেখা দিয়ে আপনি যে জোক পেজের মধ্যে এক ধরনের হেডার রাখবেন বা ফুটার রাখবেন, আপনার ইভেন্ট পেজের ভিতরে বা ভিজুয়াল পেজের ভিতরে আপনি আরেক ধরনের হেডার ফুটার রাখবেন, তো সেটা আপনি রাখতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপরে আপনার এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজের মধ্যে আপনি ডিফারেন্ট কোনো হেডার রাখতে চান বা ফুটার রাখতে চান, তো সেটা রাখতে পারেন ডিফারেন্ট দেখা দিয়ে। তো এই বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তো অলরেডি তো আমরা বিষয়গুলো আগেই দেখলাম, তো এখান থেকে সেম বিষয়গুলো করতে পারেন, এখানে অপশনগুলো দেওয়া আছে। তো করার পরে লাস্ট আপনার ওকেতে ক্লিক করলে বাস এই কাজগুলো আপনার এখানে হয়ে যাবে। তাহলে এইভাবে কী করতে পারি, আমাদের মাইক্রোসফট এক্সেলের ভিতরে আমরা যে এখানে যে হেডার এবং ফুটারের বিষয়টা আমরা ইনসার্ট করতে পারি বা ইউজ করতে পারি। তাহলে ইস আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট হেডার অ্যান্ড ফুডার অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।